কাজ নেই কর্ম নেই বসে পড়ছে রাস্তায় সবাইকে নাকি টাকা দাও আমি বলি যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান দিল্লির চাকরি করুন আমার কোনো আপত্তি নেই একুশে সমাবেশের আগের দিনই বেতন বৈষম্য নিয়ে প্রাথমিক শিক্ষকদের অসন্তোষ মেটানোর চেষ্টা করেছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু অবস্থানে অনর আন্দোলনকারীরা এই প্রেক্ষাপটে একুশের মঞ্চ থেকে অনশনরত প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান তারা কেন্দ্রে চলে যান দিল্লির চাকরি করুন আমার কোনো আপত্তি নেই আমি খুশি হব কেন্দ্রের একটা সিস্টেম আছে রাজ্যের একটা সিস্টেম আছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি শিক্ষকদের নাকি মমতা ব্যানার্জী সম্মান করেন তার নমুনা একবার আমরা দেখেছি তারা ডিএ চাইতে গেছিলেন তাদের সম্বন্ধে কি বলেছিলেন সেই বিখ্যাত ডায়লগটা সবাই জানে বলছিলেন ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না সরকারি কর্মচারী শিক্ষকদের সম্মান এখানে পৌঁছে দিয়েছেন উনি অনশনকারী প্রাথমিক শিক্ষকদের দাবি অন্যান্য রাজ্যে প্রাথমিকে পে গ্রেড 4,200 টাকা বেতনক্রম 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত সেই তুলনায় এই রাজ্যে শিক্ষকদের পে গ্রেড 2,600 টাকা বেতনক্রম হচ্ছে 5,400 থেকে 25,200 টাকা প্রাথমিক শিক্ষকদের দাবিকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছে বাম ও কংগ্রেস ওরা বলেনি আমরা কেন্দ্রীয় হারে মাস্টারমশাইদের মাইনে চাই ওরা বলেছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের শিক্ষক যে যোগ্যতা মানে আমাদের সেই যোগ্যতা মানে আপনি নিয়ে গেছেন রাজ্যগুলোতে শিক্ষক মশাইদের যে মাইনে সমতুল মাইনে দাবি এরা করেছেন এ দাবিটা যুক্তিসঙ্গত এটা বোঝার মতো ক্ষমতা দুর্ভাগ্যক্রমে মুখ্যমন্ত্রীর নেই টাকা নেই টাকার ব্যবস্থা করতে হবে চেষ্টা করতে হবে কী করে টাকা মেলা খেলা কার্নিভাল উৎসব ক্লাব এধার ওধার মৎসব এসব না করে যদি প্রথম থেকে হাল ধরতেন এই বেহাল দশা সরকারের হতো না এদিন ধর্মতলায় তৃণমূলের সভার শেষে কিছুক্ষণের মধ্যেই অনশন মঞ্চে হাজির হন বিজেপি নেতা মুকুল রায় আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি লিখব এবং চেষ্টা করব তাদের অনুরোধ করার যে তারা এতে হস্তক্ষেপ করুক স্বাভাবিকভাবেই তাদের সাথে তাদের ব্যাপারটা নিয়ে সহানুভূতির সাথে বিচার হওয়া দরকার এইচআইটি মিনিস্ট্রিকেও নিশ্চিত জানাবো তারা যেহেতু শিক্ষাক্রমটা ঠিক করে তাহলে বেতন স্ট্রাকচার নিয়েও তাদের একটা ভূমিকা থাকা উচিত এদিকে গত লোকসভা নির্বাচনে দেখা গেছে সরকারি কর্মীরা যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তাতে বিজেপির চেয়ে অনেক বেশি পিছিয়ে পড়েছে তৃণমূল এই প্রেক্ষাপটে একুশের মঞ্চ থেকে মহার্ঘ ভাতা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যতটা পারি ততটা দেব এমনকি সরকারি কর্মচারীদের পে কমিশনের ডিম্যান্ড আমি আগেও বলেছি যে আমরা পে কমিশন রিপোর্ট জমা দিলে আমাদের সাধ্যমতো যতটা করতে পারবো আমরা ততটা করব এর থেকে বেশি তো আমার করার নেই 123% দিয়ে আমরা দিয়েছি মনে রাখবেন আমাদের আমলে সব মিলিয়ে শিক্ষকদের অনশন আন্দোলনের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যের পর পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই সবার নজর আশা বলছেন রক্তিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা